এই জন্য আমাদের এরকম একটা আয়োজনের খুবই প্রয়োজন, এরকম প্রতিষ্ঠানের খুবই প্রয়োজন। আর আমাদের বাংলাদেশে এলমি আলোচনা, এলমি গবেষণামূলক কোনো গবেষণাধর্মী মাহফিল, সভা, সেমিনার, আলোচনা, বৈঠক এগুলো হয় না বললেই চলে। কিসের মাহফিল হয়? কিস্সা কাহিনীর মাহফিল হয়। কিস্সা কাহিনী কি হয়? মুরিদ হওয়ার ফজিলত কি? মুরিদ যে হইতে হবে, আপনাকে যে পীর ধরতে হবে, ও কোন অলিয়া উলিয়াদের ফজিলত আপনাকে জানানোর জন্য কত যে মাহফিল হচ্ছে, অমুক কামেল ব্যক্তি, অমুক বুজুরগানে দিন, অমুক বুজুরগানে রাত, এগুলো নিয়েই চলতেছে। আল্লাহর আলোচনা, রসুলের আলোচনা, হাদিসের আলোচনা, কোরআনের আলোচনা নাই বললেই চলে। ইচ্ছার কাহিনী আপনি দেখেন। আমি আমি আজকে থেকে আপনারা লক্ষ্য করবেন, যে কোনো একটা ওয়াজ হচ্ছে, মাহফিল হচ্ছে, আপনি কান উড়িয়ে শুনবেন, দেখছেন একটা কিস্সাই চলতেছে, কিস্সা চলতেছে। তাও যদি কিস্সাটা কোরআনের কিস্সা হয়, কোরআনের কিস্সা হলে তো অবশ্যই এর মধ্যে কোরআনের যে গুণ আছে, কোরআনের কিস্সা তো সেই গুণ আছে। সব ওরকম কিস্সা পড়লো সব হবে, আর কিস্সা পড়লো আপনি কি হবেন, উপকার পাবেন, এলেম পাবেন। আজকে আমি আপনাদের সামনে ইলমের ভিত্তিতে সহি আকিদা এবং বাতিল আকিদা এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ইসলামের মূল জিনিস হলো কি জানেন? ইলম, জ্ঞান। ইসলামের সবচেয়ে বড় ফরজ, এক নম্বর ফরজ হলো ইলম অর্জন করা। কয় নম্বর ফরজ? এক নম্বর ফরজ, সবচেয়ে প্রধান ফরজ হলো ইলম অর্জন করতে হবে। কিসের চেয়ে বড় ফরজ জানেন? ইমানের চেয়েও বড় ফরজ, সালাতের চেয়েও বড় ফরজ, জাকাতের চেয়েও বড় ফরজ, হজ উমরার চেয়েও বড় ফরজ, সিয়ামের চেয়েও বড় ফরজ। এগুলো ইসলামের রুকন না? এগুলোকে আমরা সব বড় ফরজ মনে করি। এর চেয়েও বড় ফরজ হলো ইলম অর্জন করা। এবার আপনি বলেন, আপনি এই বিষয়গুলো যদি না বুঝেন তাহলে কি হবে? ইলম ছাড়া আপনি যদি সালাত পড়েন, আপনার সালাতটা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবিকে তিনবার করে সালাত পড়াইছেন, নামাজ। আপনাদের এলাকায় সালাত বুঝেন তো? বাংলাদেশে তো নামাজ বলে। কোরআনের ভাষা হলো সালাত, আরবি ভাষা হলো সালাত। আল্লাহর রসুলের সাহাবি, আল্লাহর রসুলের মসজিদ, মসজিদে নববী, মদিনার মসজিদ আমরা যেটাকে বলি, এই মদিনার মসজিদে আল্লাহর রসুলের সাহাবি সালাত পড়তেছেন। আল্লাহ রসুল সেই সালাতকে বাতিল ঘোষণা করলেন। আমরা যে সালাত পড়ি, এই সালাতকে আল্লাহ রসুল দেখেন? হ্যাঁ, আল্লাহ রসুল কাদের সালাত দেখতেন? সাহাবায়ে কেরাম। আমাদের দেশে এরকম বাতিল লোকও আছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আমাদের সালাতও দেখেন নাকি এখনো। ওদের নবী মরে নাই, আছে না? ওদের নবী জিন্দা, ওরা ওদের নবী এখনো দেখে, কিন্তু আমরা এই বিশ্বাস করি না। এখন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শের মাধ্যমে দেখব, তার আদর্শ দেখব, নবীকে দেখতে আমরা চাই না। এখন আমরা নবীকে দেখতে দেখার চেষ্টা করলে হবে? মদিনায় গেলে হবে? নবীর আদর্শ রয়ে গেছে না? নবীর আদর্শ চরিত্র কোরআন, কোরআনটাই হলো নবীর চরিত্র, নবীর আদর্শ। সেই কোরআন আছে না নাই? কিয়ামতকাল পর্যন্ত এই কোরআন থাকবে কি থাকবে না? অবশ্যই থাকবে। নবীর আদর্শ এবং নবীর চরিত্র
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ হাদিসের কিতাবগুলো আল্লাহু আকবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ছেড়ে যাওয়া ইসলাম এই ইসলামের রুকুন হলো কয়টা পাঁচটা এই পাঁচটা রুকুনের চেয়েও বড় ফরজ এই সবগুলো ইসলামের রুকুনগুলোকে পরিচালনা করবে কে ইলম ইলম দ্বারা পরিচালিত হইতে হবে ইলম হলো সবগুলো রুকুনের প্রধান দেখেন কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার সাহাবী মদিনার মসজিদে সালাত পড়ছে সালাত সমাপ্ত করে চলে যাচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি হে সাহাবী তুমি যেই সালাত পড়েছো এই সালাতটা হয় নাই তুমি আবার পড়ো সালাতটা কত পার্সেন্ট হয় নাই 100%ই হয় নাই আল্লাহু আকবার আর আমরা জোর করে হয় দিই হ্যাঁ কারণ আমার সালাত তো নবী দেখছে না হ্যাঁ খুব জোর হুজুর দেখতেছে হুজুর যেভাবে বলছে ওইভাবে তো আমি পড়ছি নামাজ শিক্ষা বয়ে যায় আমি পাইছি এইভাবে নুরানি নামাজ শিক্ষা ফুটপাতে যেই নামাজ শিক্ষা আমি বই পেয়েছি সেই বই অনুযায়ী আমি সালাত পড়তেছি আমার দেখারও দরকার নেই আমাদের আমরা নিজেরাই নিয়ম বানাইছি কি নিয়ম মূর্খতাপূর্ণ একটা নিয়ম মূর্খ লোকদের মূর্খতাপূর্ণ নিয়ম বলছে আমার নামাজ পড়ার কাম নামাজ পড়লো কবুল করার মালিক আল্লাহ কি বিশ্বাস কবুল করার মালিক আল্লাহ তা আপনি জেনতেন করে পড়বেন আর কবুল করার মালিক আল্লাহ কেন ওই সাহাবীটা আল্লাহ কবুল করতে পারতেন না আল্লাহ রসুল কেন ক্যান্সেল করলেন কেন বাতিল ঘোষণা করলেন কেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে তিনবার করে সালাত পড়তে বললেন আল্লাহু আকবার বলেন দুনিয়াবি একটা কাজও কি এলেম ছাড়া হয় বলেন দুনিয়াবি কাজ হবে এলেম ছাড়া এমন কি এলমের ওপরে বিশেষজ্ঞ হইতে হবে সঠিক এলেম হইতে হবে আপনি যদি আমাকে আমি হুজুর মানুষ আলেম মানুষ এখন আমাকে যদি একটা মোবাইল ঠিক করতে দেন আমি পারবো আমি একটা সুই বানাইতে পারবো আমি একটা ব্লেড বানাইতে পারবো এগুলো সব এলেমের দরকার দুনিয়াবি কোনো আপনি কি রান্না করতে পারবেন কোনোদিন আপনি রান্না এলেম ছাড়া কিচ্ছু হয় না দুনিয়াবি কিছু হবে না হয় না দিনেরও কিচ্ছু হবে না কিন্তু দেখেন আমাদের সমাজটা এখন এলেমবিহীন ইসলাম আমরা এলেমবিহীন ইসলাম চালিয়ে যাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে কি করেছিলেন তিনবার যখন তার সালাতকে ক্যান্সেল করে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই লোক সারেন্ডার করে বলল ইয়া রাসূলুল্লাহ আমি এর চেয়ে সুন্দর সালাত পড়তে পারি না তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নবীর পদ্ধতিতে কিভাবে সালাত পড়তে হয় সেটা শিখিয়ে দিয়েছিলেন এরপর কিয়ামত কাল পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিয়ম বলে গেলেন কি সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি তোমরা ওইভাবে সালাত পড়ো যেভাবে আমাকে সালাত পড়তে দেখো আল্লাহু আকবার তা আমাদের দীন ইসলামের ভিত্তি হলো কিসের উপরে ইলমের উপরে আর এলেম হলো গোটা ইসলাম ধর্মের প্রত্যেকটা বিষয়ের কি পরিচালক ইলম দ্বারা পরিচালিত হইতে হবে কোনো একটা এবাদত কিন্তু আমাদের এবাদতগুলো এরকম হয়ে গেছে যদি এলেম ছাড়া আপনি এবাদত করতে যান তাহলে এবাদতটা কি হবে এবাদতটা হয় শিরক হবে আর না হয় বেদাত হবে এলেমবিহীন যদি আপনি এবাদত করতে যান ওই এবাদতের অবস্থা দুইটা হয় শিরক হবে আর না হয় বেদাত হবে বুঝেছেন তো শিরকি ভালো জিনিস নাকি বেদাত হবে অথবা শিরক হবে কোনোটাই তো ভালো না ভালো এমনি তো আমাদের বাংলাদেশে এবাদতের অভাব কয়জন লোক এবাদত করে দেখেন ফজরের সালাতে কতজন আপনি মুসল্লি পান আপনার গ্রামে অনেক মসজিদ আছে এই যে 95%
মুসলিম অধ্যুষিত দেশ, অথচ দেখা যাচ্ছে এখানে অনেক মসজিদে সালাতই হয় না, ফজরের সালাত একবার মসজিদ বন্ধ, আজানও হয় না, নাউজুবিল্লাহ। অথচ যারা সালাত পড়তেছে তাদের সবাই কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী সালাত পড়তেছে না? তাই জন্য আমাদেরকে অবশ্যই ইলমের ভিত্তিতে ইসলাম পালন করতে হবে, আমাদের ঈমান গঠন করতে হবে, আমাদের আকীদা পোষণ করতে হবে, আকীদা সংশোধন করতে হবে। এমনকি আমরা আমলের আগে আকীদা আমাদের সংশোধন করা দরকার, আমলের আগে ঈমানের দরকার, আকীদার প্রয়োজন। অথচ আমরা ঈমান কি আর আকীদা কি এটাও বুঝি না, নাউজুবিল্লাহ। ঈমান এবং আকীদা এই বিষয়গুলো হলো ইলমের এবং ইসলামের মা, ইসলামের প্রধান জিনিস হলো কি ঈমান এবং আকীদা। অথচ দেখা যাবে যে আমরা ঈমান এবং আকীদার কিছুই বুঝি না। আপনি যদি ঈমান আকীদা না বুঝেন তাহলে আপনার ইবাদত করেও কোনো লাভ নাই, ইবাদত হলো বাতিল। আমাদের সমাজে কি, আমি একটু সাদামাটাভাবেই বলছি, মানে বাস্তবতার নিরিখে আমরা আলোচনাগুলো করছি, আপনার যদি আকীদা শুদ্ধ না হয় তাহলে আপনি অবশ্যই ইবাদত করেও কোনো লাভ নাই। যেমন আমাদের বাংলাদেশে, আমাদের ভারতবর্ষের অবস্থাটা কি, আমরা আল্লাহর প্রতি ঈমানও আনতে পারি না, আল্লাহর প্রতি ঈমান আনা সম্ভব নয় যদি আপনার এলেম না থাকে। কারণ যে আল্লাহর প্রতি আপনি ঈমান আনবেন সেই আল্লাহর তো পরিচয় আগে জানবেন, তাই না? কিন্তু আমাদের দেশে আল্লাহর পরিচয় অনেকেই জানে না। পরিচয়ের বিষয়গুলো আমি দু একটা যদি আপনাদের কাছে শেয়ার করি আপনারা বুঝতে পারবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আননোন ব্যক্তি যদি দেখতেন যে এ মুসলমান না কাফের বুঝতেছেন না, এরকম আমাদের এরকম অবস্থা হয় না, মুসলমান না কাফের আমি বুঝতে পারি না, তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম অবস্থা দেখছেন এই লোকটা বা এই মহিলাটা মুসলমান না কাফের, তাহলে যাচাই করার জন্য কি প্রশ্ন করতে জানেন, আইন আল্লাহ, আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়, একটা পরিচয় সংশ্লিষ্ট কথা না, পরিচয়। যেমন আমার সম্পর্কে আমি যে এখানে লেকচার দিতে দাঁড়াইছি, অনেকেরই কিন্তু মনে প্রশ্ন যে এই বক্তার বাড়ি কোথায়, এই আলেমের বাড়ি কোথায়, জানার জন্য মনের মধ্যে কৌতূহল আছে না, কৌতূহল আছে, এটা হলো পরিচয়ের প্রথম কথা। নামের আগে ওনার বাড়ি কোথায়, নাম কি, বাড়ি কোথায় ইত্যাদি। তা আল্লাহ তবরকতাল্লাহ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করতেন, আইন আল্লাহ, আল্লাহ কোথায়। দেখেন আমাদের ভারতবর্ষের মুসলমানরা এই প্রশ্নের জবাবে তিন ভাগে বিভক্ত। আল্লাহ, একদল বলতেছে আল্লাহ সর্বত্রেই বিরাজমান, আর এক দল বলতেছে যে আল্লাহ মমিনের কলবের মধ্যে, আর এক দল বলতেছে আল্লাহ আরশের উপরে। আপনি তো আগে আল্লাহর পরিচয়টা জানবেন, তারপরে সেই পরিচয় অনুযায়ী ঈমান আনবেন। আপনি কোন বিশ্বাস নিয়ে আল্লাহর প্রতি ঈমান আনবেন, আপনি কোন আল্লাহর প্রতি ঈমান আনছেন যিনি সর্বত্রে বিরাজমান, তার উপরে ঈমান আনছেন। তো মুসলমানদের মধ্যে তো এরকম তিন ধরনের মুসলমান পাওয়া যাচ্ছে। মক্কা মদিনার মুসলমানদেরকে আপনি পাবেন, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন আল্লাহ কোথায়, এবং এই মক্কা মদিনার আদলে, মক্কা মদিনার বা কোরআনের আদলে জবাব হলো, কোরআনের দলিলের ভিত্তিতে এর জবাব হলো আল্লাহ আরশের উপরে আসমানে। আর রহমান আলাল আরশিস্তাওয়া, রহমান আরশের উপরে বিরাজমান, আরশের উপরে উঠেছেন, আরশের উপরে রয়েছেন, আরশের উপরে সমুন্নত ইত্যাদি। এটা হলো মক্কা মদিনার মুসলমানদের
জবাব এক কথায় এই জবাব দিবে, আমাদের ভারতবর্ষে এসে বিপদ। অনেকে যারা মক্কা মদিনার সাথে সম্পর্ক রাখে, মক্কা মদিনার সাথে সম্পর্ক গড়ে উঠেছে, এই যে মদিনা পড়োয়া আলেমদের বক্তব্য শুনে, আমার আগে ডক্টর রেজাউল করিম বক্তব্য দিয়ে গেল, উনি কোথায় লেখাপড়া করেছেন জানেন তো? শুনছেন, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়। কোন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়? হ্যাঁ, ফরিদপুরের মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় নাকি? হ্যাঁ, ফরিদপুরে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় আছে? আছে, অনেক অনেক মাদ্রাসার নাম মদিনাতুল উলুম, মদিনা মাদ্রাসা, ভেজাল, বুঝেছেন? এই মাদ্রাসাতে পড়েও অনেকে মাদানি বলতেছে, মদিনাতুল উলুম মাদ্রাসা, মাদানিয়া মাদ্রাসা, ওই মাদ্রাসায় পড়েছে সে নিজেকে মাদানি বলতেছে। সৌদি আরবে মদিনা মুনাওয়ারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের ভূমি, সেই মদিনায় লেখাপড়া করে এসেছে সেই আলেমের কাছে আপনারা শুনেছেন। ইসলামটা কোথায় কোথার থেকে প্রচার হয়েছে? ফরিদপুরের মদিনাতুল উলুম থেকে? বাংলাদেশের মদিনা মাদ্রাসা থেকে? কোথার থেকে প্রচার হয়েছে? মদিনা মুনাওয়ারা, মদিনা নববিয়া, এই জায়গার থেকে ইসলাম প্রচার হয়েছে। আর ওইখান থেকে যারা লেখাপড়া করে এসেছে তাদের কাছ থেকে আপনারা এই জবাবটাই শুনবেন কি আল্লাহ আরশের উপরে আসেন। তিনটা জবাব একই, তিন ভাষা, অর্থ একই। আপনি যদি বললেন আল্লাহ উপরে আছে, যথেষ্ট। আপনি যদি বলেন আল্লাহ আসমানের উপরে আছে, এটাও সঠিক। যদি আপনি বলেন আল্লাহ আরশের উপরে, তিনটাই সঠিক। যে কোনো একটা যদি আপনি বলতে পারেন, তাহলে আপনার আকীদাটা, আল্লাহ সম্পর্কে যে ঈমান, আকীদা, এটা আপনার সঠিক হয়ে গেল। তিনটার একটাও আপনি মুখ দিয়ে বের করতে পারছেন না। উপরে এই কথাটুকু বললেই চলে, সংক্ষিপ্তভাবে আল্লাহ উপরে আছে। আমরা তো অনেক সময় বলি, হ্যাঁ, উপরওয়ালা। উপরওয়ালা কে বলেন তো? উপরওয়ালা খালি ঝগড়ার সময় আপনি উপরওয়ালা বলবেন, উপরওয়ালা তোর বিচার করবে। হ্যাঁ, আপনার সর্বক্ষণের আকীদা এটা হইতে পারে না, আল্লাহ উপরে আছেন। এটা আপনি সংক্ষিপ্ত কথাটা বললেই তো আপনার আকীদাটা সহি হয়ে গেল। এরপরে আপনি আরেকটু বিস্তারিত যদি বলেন, তাহলে আল্লাহ আসমানের উপরে। এরপরে যদি আরও আপনি আরও যদি নিখুঁতভাবে বলতে চান, পরিপূর্ণভাবে, তা আল্লাহ সাত আসমানের উপর আরশে রয়েছে, আরশের উপরে রয়েছে। আবার অনেক ব্যাককলকে শুনছি যে আল্লাহ আরশের ভিতরে রয়েছেন, দিয়ে ওরা বল ব্যাখ্যা দেয় লেপ্তশোকের ভিতরে, কেমন লেপ্তশোকের ভিতরে তোলা থাকে, এইরকম তারা ব্যাখ্যা দিতেছে। মানে আমাদের আমাদের ভুল ধরার জন্য বলতেছে আল্লাহ তো আরশের ভিতরে আছেন, মানে লেপ্তশোকের মতো, যেমন লেপ্তশোকের মধ্যে তোলা থাকে, এরকম নাকি? নাউজুবিল্লাহ, না না না, আল্লাহ আরশের উপরে এইরকমভাবে আছেন। মানে আমি বোঝানোর জন্য বলছি, আরশের আরশের সাথে লেগে না, বিচ্ছিন্নভাবে। ইমাম মুহিনুর রহমতুল্লাহ আলাইহি বলছেন আলাল আরশ বাইনুম মিন খালকিহি, আল্লাহ আরশের উপরে আছেন এবং তিনি তার মখলুক থেকে সম্পূর্ণ আলাদা, বিচ্ছিন্ন অবস্থায় আছেন। কেন এই কথাটা বলতে হবে জানেন? যদি আমি বলি আল্লাহ আরশের উপরে, আরশে বসে আছেন, আরশে শুয়ে আছেন, হ্যাঁ, তাহলে কি হবে? আরশ যেন আল্লাহকে বহন করতেছে, না আল্লাহ আরশকে বহন করেন। আল্লাহ কি আরশের মুখাপেক্ষী নাকি, না আরশ আল্লাহর মুখাপেক্ষী? আরশ হলো মাখলুক আর আল্লাহ হলেন খালেক, তাহলে এটা কেন হবে? আল্লাহ আরশের উপরে আছেন কিন্তু আল্লাহ আরশের কোনো সাহায্যের দরকার নেই, আল্লাহর আরশের সাথে সংযুক্ত থাকার মোটেও প্রয়োজন নাই। আল্লাহ আরশকে সৃষ্টি করেছে, ছিল না আরশ একসময়? ছিল না, আল্লাহ বানিয়েছেন। তবে আল্লাহ কেন তার প্রতি তার নির্ভরশীল হবেন? আল্লাহর অবস্থান হলো আরশের উপরে, বুঝা গেছে? তাহলে সংক্ষিপ্ত আর একটু ব্রড, এবং সবচেয়ে ব্রড এই এই কথাটা একই কথার
সংক্ষিপ্ত ভাষা, মাঝারি ভাষা, আর হলো মানে বিস্তারিত সাত আসমানের উপর আরশ, সেই আরশের উপরে আল্লাহ। এগুলো কোথায় পাওয়া যায়? কোরআনে আছে, হাদিসে আছে, স্পষ্ট। আমরা অনেক সময় কি করি, অস্পষ্ট দলিল খুঁজি, নাউজুবিল্লাহ। অস্পষ্ট দলিল যেখানে, আমরা অস্পষ্ট দলিল দিব মানে কি, এখানেই দান জানবেন যে শয়তান আছে। স্পষ্ট দলিলের সাথে মুসলিম থাকে, আর অস্পষ্ট দলিলের সাথে ইবলিস শয়তান থাকে। অস্পষ্ট দলিল, অস্পষ্ট দলিল কেমন হয় একটু বলবো? যদি আমাকে জিজ্ঞাসা করেন যে যে ভাই আপনার বাড়ি কোথায়, আমি যদি বলি পৃথিবীতে, পৃথিবীতে আমার বাড়ি, চাঁদে না, মঙ্গল গ্রহে না, অন্য কোনো গ্রহে না, আমার বাড়ি হলো, আমার ঠিকানা হলো পৃথিবী, জবাবটা ঠিক হয়েছে না? এটা কি শয়তানি জবাব না? ঠিক, কিন্তু এই জবাব তো চাই নাই। যিনি প্রশ্নকারী উনি কি এই জবাব, এই জবাবে সন্তুষ্ট হইতে পারবে? এই এই রকম যারা বলে আল্লাহ সর্বত্রে বিরাজমান, এরকম কিছু দলিল দেয় কি, তুমি যেদিকেই তাকাও ওইদিকে আল্লাহ আছে। হ্যাঁ হইল, তোমরা যেদিকেই মুখ ফিরাও সেদিকে আল্লাহ। আরে আল্লাহর নিয়ন্ত্রণে সব আছে, কিন্তু এটা কি জানতে চাইছে নাকি শ্রোতা? আর আল্লাহ কি এভাবে বলছে তার পরিচয়? আল্লাহ বলছেন আর রহমান ও আল্লাহর শিস্তা, রহমান আরশের উপরে রয়েছেন, আরশের উপরে উঠেছেন। এরপরে দেখেন আরো শয়তানি জবাব আছে, শুদ্ধ কিন্তু শয়তানি জবাব, জবাবটা শুদ্ধ, আপনি অশুদ্ধ বলতে পারবেন? কিন্তু এই অশুদ্ধটাও হলো এই শুদ্ধটা হলো শয়তানি মার্কা জবাব। আমি যদি বলি যে আপনার বাড়ি, আপনি যদি আমাকে প্রশ্ন করেন, আমি বললাম যে আমার বাড়ি এশিয়া মহাদেশে, হইল, আপনি শান্তি পাবেন এই জবাব শুনে? আপনি কি এই জবাবের অপেক্ষায় ছিলেন? কিন্তু জবাব তো ঠিক আছে, মানে শয়তান মার্কা, ইবলিস মার্কা জবাব। ইবলিস এরকম বলে না, মানুষকে ধাঁধার মধ্যে ফেলে দেয়। আরো যদি বলি ভাই আর একটু সহজ করেন না, আপনার ঠিকানা জানতে চাচ্ছি, এমন করেন কেন? আমি যে ভাই এবার তাহলে আসল কথা বলি, আমার বাড়ি বাংলাদেশে, হইল, এবার সন্তুষ্ট আপনি? এখনো হয়নি, কিন্তু সবগুলো জবাব সঠিক না, যুক্তি দিতে বললে শয়তান মার্কা যুক্তি দিয়ে বলবে যে হ্যাঁ ঠিক আছে, আমি ঠিক আছে, আমার জব তো ঠিক আছে, বাংলাদেশে না, আমার বাড়ি কি ভারত নাকি, আমি ইন্ডিয়া থেকে আসছি। হ্যাঁ, আল্লাহর ক্ষেত্রে এরকম কিছু শয়তানি জব দেওয়া হয়, শয়তানি জব, ঠিক আছে আছে, কিন্তু আসলে যেটা সুনির্দিষ্ট, যেই জব শুনে অন্তর ঠান্ডা হবে, আমার প্রশ্ন শেষ হয়ে যাবে, আমার প্রশ্নের জবাবের মধ্যে আর কোনো ধরনের ঘাটতি কমতি থাকবে না, জ্ঞান একটা পরিপূর্ণ জ্ঞান হবে, সেটা কোনটা? আল্লাহ আরশের উপরে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রে কোথায় গেছিলেন? আরশের উপরে, ঠিক আছে ভাই? একটা একটা আকীদার ব্যাপারে তো প্রুফ, একটা দৃষ্টান্ত থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশের উপরে গেছিলেন না মেরাজের দিন, মেরাজের রাত্রে, আলহামদুলিল্লাহ। আপনি যে আল্লাহর প্রতি ঈমান আনবেন, কোন সেন্সে আল্লাহ, তিনি আর যেই আর যে আল্লাহ আরশের উপরে আছেন, উপরে আছেন, সেই আল্লাহর প্রতি ঈমান আনবেন। আচ্ছা, যে আল্লাহ সর্বত্রে বিরাজমান, তাহলে কেমন হইল? ভারতবর্ষের মুসলমানরা এটা হিন্দুদের কাছ থেকে এই আকিদাটা শিখছে। কোথা থেকে শিখছে? হিন্দু ধর্মের আকিদা হলো ঈশ্বর সর্বব্যাপী, ঈশ্বর হলো সর্বত্রে আছে, এই আকিদা শিখছে মুসলমানরা। কোরআনে কি আকিদা আছে এটা শিখল না। তাহলে আপনি যদি না
জানেন, সঠিক জ্ঞান যদি আপনার না থাকে তাহলে ঈমান আনবেন কিভাবে? আপনি কোন আল্লাহর প্রতি ঈমান আনছেন? আর আমলই করবেন কিভাবে? আমলও তো করতে পারবেন না। আমাদের সমাজে আবার এরকমও আকীদা আছে যে আল্লাহ মমিনের কলবের মধ্যে আছে। আমি শুনছি এরকম কিছু ওয়াজ শুনছি, বাবারা জিকির মারো, জিকির করো, জিকির, বুঝেছেন? বাংলাদেশে তো আপনি যখন মক্কা মদিনায় যাবেন কোনো জিকিরই শুনবেন না, আর বাংলাদেশে খালি জিকির, যেখানে যেদিকে সেদিকে যেদিকে কান পাতাবেন খালি জিকির আর জিকির, কান ফাটাই দিতেছে জিকিরে। তো আল্লাহ তবারক তাআলা যে আরশের উপরে আসেন, অথচ আমাদের সমাজে কি বলছে? মমিনের কলবের মধ্যে। এখন জিকির করতে বলছে কেন? কলব পরিষ্কার হবে। আর কলব পরিষ্কার কেন করতে হবে? কলবে আল্লাহ থাকে। কলবটা নাকি আগাছা তৈরি হয়ে যায়, আগাছা ময়লা আবর্জনা তৈরি হয়, এটাকে জিকির করার মাধ্যমে, হ্যাঁ অবশ্যই জিকিরের মাধ্যমে কলব পরিষ্কার হয়। তবে কলব পরিষ্কার এই জন্য নয় যে আল্লাহ এখানে বসবাস করে, নাউজুবিল্লাহ। এবং কিছু জাল জয়ীফ হাদিস তারা এখানে তৈরি করেছে, আমি বলবো যে ইবলিস তাদেরকে দিয়ে গেছে, ইবলিস তাদেরকে উপহার দিয়ে গেছে জাল জয়ীফ হাদিস। জাল জয়ীফ হাদিস এটা কোনো এলেমের মধ্যে পড়ে না। এলেম হলো কোরআন আর কোরআনের সহি তাফসির, আর এলেম হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সুন্নাহ, এটা এলেমের মধ্যে। আর সহি হাদিস হইতে হবে। জয়ীফ জাল হাদিস কখনো এলেম নয়। জয়ীফ জাল হাদিস হলো মূর্খতা, অজ্ঞতা, যেটা আমরা শিখছি। অজ্ঞতা কি কেউ শিখতে পারে? অজ্ঞতা কি শিখার জিনিস? হ্যাঁ, জয়ীফ জাল হলো, জয়ীফ জাল হাদিস যারা শিখে এটা অজ্ঞতা শিখে, অজ্ঞতা শিখে। কারণ জয়ীফ জাল হাদিসের মাধ্যমে ইসলাম ধ্বংস হয়, ইসলাম কায়েম হয় না, ইসলাম ধ্বংস হয়, ইসলাম বিকৃত হয়, আকীদা নষ্ট হয়, নাউজুবিল্লাহ। জয়ীফ জাল হাদিস ইসলামকে মানুষের কাছে হের পাত্র বানায়, মানুষের কাছে অযৌক্তিক। এই জয়ীফ জাল হাদিস মানলে ইসলাম অযৌক্তিক হয়ে যায়, যুক্তির বাইরে চলে যায়। যেমন আপনাকে একটা জাল হাদিস শোনাই আর একটা জয়ীফ হাদিস। জাল হাদিসটা শুনেন, যেমন অনেক জাল হাদিসই আছে, তার মধ্যে একটা জাল হাদিস হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত একটা জাল হাদিস। আপনারা শুনলে, যেহেতু আজকে আপনারা শুনতেছেন, কখনো যদি এই হাদিস দেখেন তাহলে আপনারা কি করবেন? বুঝে ফেলবেন না? এটা তো আকীদা নষ্ট করা, এটা তো আমার আকীদাকে বিকৃত করা, ধ্বংস করার হাদিস, জাল হাদিস। দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত হাদিস। আবু হুরায়রা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রসুলাল্লাহ, আমি আরবিটাই বলছি, জাল হাদিসে যে আরবি পাওয়া গেছে, নাউজুবিল্লাহ। ইয়া রসুলাল্লাহ মিম্মা রব্বুনা, হে আল্লাহর রসুল, আমাদের রব কিসে থেকে তৈরি হয়েছে একটু বলেন তো, নাউজুবিল্লাহ। রব তৈরি হইতে পারে? রব কি মাখলুক? কিন্তু অনেকের, অনেক শয়তানের, যারা অজ্ঞ মূর্খ, যারা নাস্তিক, তাদের কিন্তু এটা একটা প্রশ্ন যে আল্লাহ অমুক সৃষ্টি করলেন, তমুক সৃষ্টি করলেন, তমুক সৃষ্টি করলেন, হ্যাঁ আল্লাহকে কে সৃষ্টি করল? এই জাল হাদিস যদি এরা পেয়ে যায়, কি বলে, কি বলে, নাস্তিকরা পেয়ে যায়, নাস্তিকরা কি জ্ঞান পাপি? ইবলিস শয়তান, বরং ইবলিস শয়তানের চাইতো এরা হলো জঘন্য, 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 একশো গুণ জঘন্য। ইবলিস যেদিন, সে ইবলিস শয়তানের সার্টিফিকেট পায়, তখনও নাস্তিকের কোনো জন্ম হয় নাই, বুঝেছেন? ইবলিসও নাস্তিকতার শিক্ষা পায় নাই, ইবলিস শয়তান সেও নাস্তিকতার এলেম পায় নাই, সে এই গবেষণা পায় নাই, গবেষণা করতে পারে নাই। ইবলিস কি বলেছিল জানেন? আল্লাহকে বলে, সেই ইবলিস বলেছিল,
খলকতনি মিন নারিন ওয়া খলকতহু মিন তিন, হে আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে আর আদমকে সৃষ্টি করেছো মাটি থেকে, বলেছিল না ইবলিস? কিন্তু নাস্তিকেরা বলে কি যে কোন সৃষ্টিকর্তা বলে কিছু নাই, তো ইবলিসের চাই তো খারাপ না, এরা ইবলিসের চেয়েও জঘন্য। তো এই ইবলিস এই নাস্তিকরা যদি এই জাল হাদিস পেয়ে যায় তাহলে কি বলতো? কি আবু হুরায়রা জিজ্ঞেস করেছেন, মিম্মা রব্বুনা, আমাদের রব কিসের থেকে তৈরি হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আজকে বলেন আমাদেরকে। তখন আল্লাহ রাসূল জবাব দিচ্ছে, এটা কি রসুলের কথা হইতে পারে? আল্লাহর সৃষ্টি রহস্য বল আল্লাহ রসুল বলতে পারেন? হ্যাঁ, অথচ আল্লাহ রসুলের সহি হাদিসে কি পাওয়া যায় যে শয়তান তোমাদেরকে অশ্বাসা দিতে দিতে কুমন্ত্রণা দিতে দিতে তোমাদেরকে এই প্রশ্ন যদি এনে দেয়, তোমাদের সামনে যদি এরকম প্রশ্ন করে যে আমাদের রব কিসে থেকে তৈরি হয়েছে, তখন জানতে হবে যে তোমার উপরে শয়তান ভর করেছে, তুমি তখন ইস্তিআজা পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম পড়ো, এটা সহি হাদিস। অথচ সেই আল্লাহর রসুল কিভাবে এরকম হাদিস বলতে পারেন কি যে লাইসা মিনাল আরদি ওয়ালা মিনাস সামা, আল্লাহ কোনো আসমানের উপাদান থেকেও তৈরি হয় নাই, জমিনের উপাদান থেকেও তৈরি হয় না, কিসের থেকে তৈরি হয়েছেন? হ্যাঁ, ওয়ালাকিন উজরিয়া ফরাসুন ফাতআররাকা ফাখালাকা মিনহু,